অবশেষে চাক্কা জ্যাম করল এলপিজির বুলেট গাড়ির চালকরা। অসম ত্রিপুরা সীমান্তের 20 নম্বর এলাকায় অবরোধে বসে রাজ্যের উদ্দেশ্যে আসা বুলেট গাড়ির চালকরা, তাদের অভিযোগ এলপিজির বুলেট গাড়িগুলি পণ্যবাহী গাড়ির সঙ্গে চুরাইবাড়ি পরিবহন দপ্তরে কাটা অর্থাৎ ওয়েট ব্রিজের উপর দিয়ে এসে ঢোকার ক্ষেত্রে 2 থেকে 3 দিন সময় লেগে যায়, তাতে খাবার ও পানীয় জল না পেয়ে অতি কষ্টে দিন কাটাতে হয়। তাদের দাবি, আগের মতো যেভাবে রাজ্যে বুলেট ঢুকত সেই ব্যবস্থাই করুক সরকার, অন্যথায় অনির্দিষ্টকালের জন্য চাক্কা জ্যাম কর্মসূচি অব্যাহত রাখার হুমকি চালকদের। গ্যাস গাড়ি আমরা এখানে আজকে গুয়াহাটির থেকে আসছি, এখানে আসার পরে আমরা আজকে এখানে ইয়ে করছি যে মানে চোরাইবাড়ি যেন ত্রিপুরা গেটে যে এমবিআইয়ের যে প্রবলেম, এক লোকে কাটা করা, আগে এক লোকে কাটা করা, এই কাটাটা আমরা এক লোকে কাটা করতে পারব না, আমাদের সমস্যা এটাই। আমরা সাথে আমরা থেকে আলাদা করা হয় বুলেট গাড়ি, গ্যাস বুলেটের আলাদা করা হয়। আগের মতো যে 2020-তে যেভাবে আমাদের চেকিং ছিল গ্যাস গাড়ির জন্য, হ্যাঁ মানে ইন্ডিয়ান অয়েলের গাড়িগুলো যেভাবে আসছিলো সেইভাবে যাতে আগের মতো করা হয়, যার জন্য আমরা আজকে এই ইয়েটা আমরা শুরু করছি। আর এটা আমরা সমস্যা না হলে আমরা এইভাবেই থাকুন, এখান থেকে হেলব না, কারণ কেননা আর যদি এখান থেকে আমরা আসাম পুলিশ আয় আমরা ভাগায় আমরা যাইতে বাধ্য হবো, আমরা যাইতে বাধ্য হবো, অন্তত ত্রিপুরা গেট গিয়ে আমরা গেট পাস করুন না। ঘটনায় জানা গেছে গত 9 জুন রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি চেকপোস্ট পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজস্ব মার খাওয়া সহ সিন্ডিকেট রাজ দমনে তিনি নির্দেশ দিয়েছিলেন বহিররাজ্য থেকে আসা প্রতিটি গাড়ি একসঙ্গে একের পর এক কাটা করে রাজ্যে ঢুকবে, সেক্ষেত্রে ওয়েল ট্যাঙ্কার ও এলপিজি বুলেট গাড়িও পণ্যবাহী গাড়ির সঙ্গে কাটা করে রাজ্যে প্রবেশ করা শুরু করে। যদিও আগে ওয়েল ট্যাঙ্কার ও বুলেট গাড়িগুলি আলাদাভাবে রাজ্যে ঢুকত, চালকদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একই লাইনে প্রতিটি গাড়ি দাঁড় করানোর ফলে রাজ্যে প্রবেশের ক্ষেত্রে এলপিজির বুলেট গাড়ির চালকরা চরম ভোগান্তিতে পড়েন। অবশেষে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সোমবার বিকেল থেকে অসম ত্রিপুরা সীমান্তে 20 নম্বর এলাকায় চাক্কা জ্যাম করে বসল এলপিজির বুলেট গাড়ির চালকরা। অসম ত্রিপুরা সীমান্তের 20 নম্বর এলাকায় শত শত বুলেট গাড়ি দাঁড় করিয়ে প্রতিবাদে সামিল হয় চালকরা। অচিরেই সমস্যার সমাধান না হলে এবং চাক্কা জ্যাম কর্মসূচি চলতে থাকলে সংকট দেখা দেবে রান্নার গ্যাসের রাজ্য জুড়ে। Your report, Channel 10 Roth.